শুভ সন্ধ্যা আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যায় আজ থাকছে এনটিভি হাইলাইটস এবং প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীরের সঙ্গে আলাপচারিতা প্রথমে এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে সন্ধ্যা 6:45 থাকছে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক পরের মেয়ে Mr. Shahid. Yes, Miss Nazifa. Kichu bolben? Oh, hey, of course. Baba, poshu deshe ashben. Hoyto uni poshu theke office shuru korben. Ektu shobaike bole deben. Thik ache? Ami kothay ki korchi na korchi shob kichu khoj khobor nichhis? কি বলিস চোখে পড়লো তাই জিজ্ঞেস করলাম আমার সবকিছুতে তো অনেকে লাইক এন্ড কমেন্ট করে তো কি হয়েছে না কিছু হয়নি কিন্তু কেন যেন মনে হচ্ছে সে আসলে অনেকের মতো না রাত 9:00 থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড রাত 9:40 প্রচার হবে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস লাগি টাকা আরো 10 লাখ দিমু কিন্তু বিয়াটা তোর এই বাড়িতেই হইতো মা জোর করে না বিয়াটা আমি চাই না আমার নিজেকে অনেক ছোট লাগে বেকুব মাইয়া তোর যদি অন্যখানে বিয়া দিতাম কবে দিতে পারতাম ছে আমি যতটুক জানি ময়মুর কাছ থেকে সোনা এবং আবার দেখাও ইন্দুরে তো টক জাতীয় জিনিস পছন্দ করে না খায় না ডিজিটাল যুগ আমি ডিজিটাল ফেরিওয়ালা ইন্দুর এখন ডিজিটালই খায় আর আচার বা সসের সাথে খায় আর সুস্বাদু বিষ খায় ওরা এমনি বিষ খায় মরে না খাবেন না না সমস্যা না 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 সজল না 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 আমি আমি না 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 মাপতে মাপতে আইরা মিথ্যা বলছিলাম আমি রাত 11:30 থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীর চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এই মুহূর্তে আসলে ভালো আছেন এই প্রশ্নটা করা বোধহয় ঠিক হবে না আসলে আমরা কম বেশি সবাই একটু তবে আমি খুব আশাবাদী আমরা জানি না শোকের সাগরে অথই জোয়ারে ভেসে যেতে আমরা জানি না হতাশার কাছে পরাজয় কবে মেনে নিতে দেশব্যাপী যে আতঙ্ক উদ্বেগের মধ্যে দেশবাসী কাটাচ্ছে করোনা ভাইরাস এটি কেউ কোয়ারেন্টাইনে কেউ হোম কোয়ারেন্টাইনে কেউ আইসোলেশনে এমনি বিভিন্নভাবে গণমাধ্যমের মধ্য দিয়ে মানুষ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে তবে আমরা অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে আমরা শ্রদ্ধা জানাব আবার অন্যদিকে আমি দেশবাসীর প্রতি একজন শিল্পী হিসাবে আহ্বান জানাব যতক্ষণ পারেন আপনারা ঘরে অবস্থান করেন কারণ আড়ালে তার সূর্য হাসে আপনারাই ফল ভালো ফল ভোগ করবেন কারণ 10 দিন সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে সেই থেকে যদি আপনারা নিজেরাই পরিবারকে সুরক্ষায় রাখুন দেশবাসীকে সুরক্ষায় রাখুন তাহলে নিজেও সুরক্ষায় থাকবেন এটি আমার আহ্বান যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করা উচিত এবং অহেতুক আমার মনে হয় যে আতঙ্কিত হবার কোনো কারণই নেই বরং সচেতন হলে আমরা সবাই মিলে প্রতিরোধ করতে পারবো এই তো প্যারেড গ্রাউন্ডে আমাদের যে পুনর্বিন্যাস অনুষ্ঠানে আমরা সমস্ত শতকণ্ঠে যে মুক্তির মহানায়কের কথা উচ্চারণ করলাম গানে গানে তারপর থেকে তো আমি নিজেও খুব আমি মনে করি ঘরে থাকছি এবং নেহাত খুব জরুরি কাজ না হলে
ঘরের বের হওয়া উচিত নয়। যাই হোক, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে স্মরণ করতে গেলে মনে পড়ল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা সেই গানটি, যেটি আমার বন্ধু সেই শিল্পী সুরকার অংশুমান রায় গেয়েছিল। শোনো একটি মজিবরের থেকে লক্ষ মজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। এই জলপাই রঙের বাংলাদেশ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করছে, আর গেল 7ই মার্চ তার সেই ভাষণটি। এবং সত্যিই তাই, তার কণ্ঠস্বরটাই কিন্তু সবার মধ্যে প্রতিধ্বনিত হয়েছিল। এখানে রাজপথে দুরন্ত মিছিলে ছুটি আসে কেউ, রেসকোর্স ময়দানে বজ্র কণ্ঠ ভাসে বঙ্গবন্ধু যেন কবিতার ঢেউ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। ধুলিকণা ঝরা পাতা দিয়াল লিখনে, ধুলিকণা ঝরা পাতা দিয়াল লক্ষণে, রক্তের আল্পনায় আঁকা তবু ভালোবাসি 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 আমাদের ঢাকা, তবু ভালোবাসি 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 আমাদের ঢাকা। সত্যি বঙ্গবন্ধুর একটি ডাকে সাড়া দিয়ে সারা দেশবাসী কিন্তু একত্রিত হয়েছিল, এবং একজন নেতার ভেতরে এই গুণটা কতখানি তার ভেতরে শক্তিশালী ছিল, নেতৃত্বের গুণ। এত বছর পরেও আমাদের স্মরণ করতে হয় যে বঙ্গবন্ধুর জন্যেই সমগ্র জাতি একই। আজকে বেবা ভেদাভেদ, পরস্পরিক কাতরতা, হিংসা, বিদ্বেষ, বিভাজন এসব ছিল না। বঙ্গবন্ধুর সেই এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, সেই যে অবিস্মরণীয় ভাষণ যেটি আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে, সেখানে কেমন করে এই ভাষণের মধ্য দিয়ে এই স্বাধীনতা আমার হলো, নির্মিন্দুক গুণের কবিতাই উচ্চারণ আমাকে বারবার অনুপ্রাণিত করে। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কেরকে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হলো। সেই জন্যই বলবো যে কবি যেন কবিতাটি পাঠ করলেন, আমার তো চোখের সামনে ভাসে। আমি এই 25শে মার্চ, আগামীকালকেই সেই 25শে মার্চের কালো রাত্রির অপারেশন সার্চলাইট। কোথায় ছিলেন সেই সময়? কালো রাত্রিতে আমি খিলগাঁয়ে ছিলাম, আমি জগন্নাথ কলেজে একজন ছাত্রনেতা, আমি বিএ পরীক্ষার্থী, বলাই বাহুল্য আমি 21 বছরে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি, বঙ্গবন্ধুর ভাষণ অনেক কাছ থেকে শুনেছি রেসকোর্স ময়দানে, কখন তিনি গাড়িতে এলেন সিঁড়ি বেয়ে তরতর করে পাইপটি হাতে দিন উঠে গেলেন, আর কবিতার মতো স্বতঃস্ফূর্ত ভাষণটি দেশবাসীর জন্য দিলেন। এবং 23শে মার্চের কথা না বললেই নয়, 23শে মার্চে জাতি সমগ্র পতাকা নামিয়ে, পাকিস্তানি পতাকা নামিয়ে আমাদের মাতৃত্ব খচিত পতাকা উত্তোলন করলেন, এবং জয় বাংলা বাহিনী মার্চ পাস্ট করে বঙ্গবন্ধুর হাতে সেই পতাকা দিলেন, বঙ্গবন্ধু উড়ালেন সেই পতাকা, এটি না বললেই নয়। এবং আমাদের গণশিল্পী গোষ্ঠী, ক্রান্তি শিল্পী গোষ্ঠীতে আমি তখন যুক্ত ছিলাম, নিজামুল হক এবং কামাল হানের নেতৃত্বে 23শে মার্চ, ভাবতে পারো 24শে মার্চ 25শে মার্চ আমাদের জন্য কী অপেক্ষা করছে, কিন্তু 23শে মার্চে তখন বঙ্গবন্ধুর মানে অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নির্দেশে
সমস্ত অফিস আদালত বন্ধ করে সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে, মানে মনে হয় যে দেশটা যেন তারা স্বাধীন করে ফেলেছে এরকম। এবং আমরা সেই স্বাধিকার সেই স্বাধীনতা নিয়ে ডিএইচটি টেলিভিশনে সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের প্রযোজনায় আমরা এক ঘন্টা দেড় ঘন্টার একটা গণসঙ্গীতের সেই অনুষ্ঠানটা যদি আজকে ভিডিও পাওয়া যেত সেটি একটি মুক্তির গানের মতো দুর্লভ একটি সম্পদ হতো। আমরা সেই শেখরুত রহমান, আব্দুল লতিফ, আলতাফ মাহমুদ তাদের সেই গণ আন্দোলনের গণ অভ্যুত্থানের গানগুলি সেখানে গাইছিলাম। সেটি তেইশে মার্চের একটি স্মৃতি, চব্বিশে মার্চ সাংবাদিক সম্মেলন বঙ্গবন্ধুর ভুট্টোর বৈঠক সেই সমাপ্তি হয়ে যাওয়া এবং কেমন যেন সারা দেশে একটা থমথমে অবস্থা। আমি তো মনে করি আমার জীবনের সবচেয়ে সেরা সময় হচ্ছে ৬৯-এর গণ অভ্যুত্থান। আসাদের মিছিলের এক গণগায়ক আমি এবং লালদিঘি ময়দান থেকে পল্টন তখন গণসঙ্গীত গেয়ে চলেছি। একটি গানের কথা বড় মনে পড়ছে, বাংলার কমরেড বন্ধু এইবার তুলে নাও হাতিয়ার, ভূমিহীন কৃষকার মজদুর গণযুদ্ধের ডাক এসেছে, কমরেড কমরেড কমরেড। কিংবা জনতার সংগ্রাম চলবে, বিপ্লবীরই রক্তে রাঙা ঝান্ডে উড়ে আকাশে, অসংখ্য গান তখন ৬৯-৭০-এ আমরা গেয়েছি জনপদে রাজপথে উত্তাল মিছিলের অগ্রভাগে। এবং এই সার্বিক যে আপনাদের সেই সময়ের চেষ্টা এবং সকল আপামর জনতার যে ঝাঁপিয়ে পড়া দেশকে স্বাধীন করবার জন্য, সেটার অনুপ্রেরণা হিসেবে কিন্তু আমাদের বঙ্গবন্ধু পেছনে কাজ করে গেছেন, সেই যে তার ডাক। সেই একদিনই তো আমাদের স্বাধীনতা আসেনি, ৫২-এর ভাষা আন্দোলনের রক্তাক্ত দলিল বুকে নিয়ে ৬০-এর দশকের আন্দোলনের শিরিবে অবশেষ আমাদের মহান মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলনে ৬০-এর দশকের জেল জুলুম বিভিন্ন কিছু বঙ্গবন্ধু যথাসময়ে যথা কাজটি করে, সেখানে মুজাফফর আহমদ ছিলেন, মুনি সিং ছিলেন, মৌলানা ভাসানী ছিলেন, কমরেড তোহা ছিলেন, আমার তো মনে হয় কারার অন্তরালে কারাগারে নিহত নৃশংসভাবে চার নেতা তাজউদ্দিন, মনসুরউদ্দিন, সৈয়দ নজরুল, কামরুজ্জামান তারা ছিলেন, সবার মধ্যে বঙ্গবন্ধু ছাপিয়ে তার যে নেতৃত্বের তার যে যথাসময়ে যথা সিদ্ধান্তটি নেওয়ার যে ক্ষমতা তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিতে রূপান্তরিত করল, জাতির পিতা। তো একদিনে হননি, ভাষা আন্দোলন থেকে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামের এই তরুণীটি এগিয়ে নিয়ে গেছেন। কত গান গেয়েছি আমি, একটি শিশুর জন্ম হলো হাজার বছর পর, সমুদ্রের উত্তাল ঢেউ আকাশে আলোর ঝড়, ধরিত্রী জাগে প্রেম অনুরাগে গাই সূর্যের গান, এলো বাঙালির মুক্তিদাতা শেখ মুজিবুর রহমান। কিংবা গেয়েছি, আজকের এই দিনে তোমাকে জানায় হাজার সালাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, টঙ্গিপাড়ার সন্তান। এমনি করে অসংখ্য গানে আমি কণ্ঠ দিয়েছি, গান গেয়েছে শাহ বাঙালি, গান গেয়েছে আব্দুল জব্বার, গান গেয়েছে তখনকার অনেক শিল্পী, আপেল মাহমুদ থেকে রথীন্দ্রনাথ রায় থেকে, কত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কথা আমার মনে পড়ে। এবং শতবর্ষকে ঘিরে তো এবারেও আপনাদের শিল্পীদের অনেক আয়োজন ছিল, যেগুলো অবশ্যই সে তো আমরাই নিজেরাই ঋষিজ শিল্পী গোষ্ঠীও, আমার মনে হয় যে আমরা শুধু বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ তো আছেই, নেলসন ম্যান্ডেলার জন্মশতবর্ষ সম্প্রতি আমরা পালন করেছি, হিমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ পালন করেছি, এর আগে মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মশতবর্ষ এবং কবি নজরুলের জন্মশতবর্ষ পালন করার সৌভাগ্য আমাদের হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন সেটি এক ইতিহাসের সৌভাগ্য, বর্তমান প্রজন্মর কাছে বলবো যে তাদের সৌভাগ্য, তারা মুক্তিযুদ্ধ দেখেনি, হাজার বছরের শ্রেষ্ঠ ঘোষণা মুক্তিযুদ্ধ, মহান গণভুত্থান দেখেনি, তারা স্বৈরাচার পতন দেখেছে, ৯০-এর গণভুত্থান দেখেছে, তারা গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দেখেছে, কিন্তু তারা এই সৌভাগ্য হলো বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ দেখার। এবং আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী,
একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি এটি সৌভাগ্যের যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে তার আগেই বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষকে কেন্দ্র করে সাংস্কৃতিক অঙ্গনে যেন কর্মসূচির মানে মানে ঢেউ লেগেছিল। আমি তো মনে করি এখন ছোট করে ফেলা হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে রাষ্ট্রীয় বিষয়টি। কিন্তু আমাদের যে কনসার্টগুলি ছিল, আমারই প্রায় 10-12টি কনসার্ট, সেগুলো আমরা আশা রাখছি যে পরিস্থিতি ভালো হলে, পরিস্থিতি অবশ্যই ভালো হোক। আমি মনে করি আমাদের আউলিয়ার পারে আউলিয়ার দেশ এটি, আল্লাহ বিভিন্ন মুসিবত থেকে সবসময় দুর্যোগ দুর্বিপাক থেকে মানুষকে আল্লাহ রক্ষা করেছে। আমি মনে করি এটি দুর্যোগ দুর্বিপাকের সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, প্রার্থনা করা, সর্বজাতির সর্ব মানুষের মঙ্গলের জন্য যেন আমরা এই মুহূর্তে দুর্যোগ মোকাবেলায় আমরা যেন, আমার তো মনে হয় যে এটি সৌহার্দ্যের মিনার করা উচিত। স্বাধীনতা যুদ্ধের সময় যেমন আমরা একতাবদ্ধ ছিলাম, সারা বিশ্ব এক, এক অভিন্ন শত্রু এখন করোনা, এর জন্যও কিন্তু দল মত নির্বিশেষে সবাই যেন একত্রিত হয়ে এই মুসিবত মোকাবেলা করে, এটি কিন্তু আজকে সবচেয়ে বেশি জরুরি। আমার মনে হয় সংকীর্ণ দলীয় দৃষ্টিকোণ থেকে এটি বিচার না করে মুক্তিযুদ্ধকালীন বা জরুরি সময় আমরা দেখছি বন্যা, বিভিন্ন সময়ে যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন সময় দেখেছি যে সমগ্র জাতি এই দুর্যোগ মোকাবেলায় সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। এবং আমাদের কিছুই নেই, আমরা গরিব একটি দেশ, কিন্তু আমাদের সবসময় মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের ভিতরে ভাষা আন্দোলনের চেতনা, আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামের একটি আমাদের মনে হয় যে সাহস, সজাগ উচ্চারণ, সেটি আমাদের সবসময় ঐক্যবদ্ধ করেছে। এবারও মনে হয় সমগ্র জাতি এটি ভুল করবে না। আমার মনে হয় সময় অনেক ক্ষেপণ হয়েছে, আমি দেশবাসীর মতে আহ্বান করব যে আপনারা ঘরে থাকবেন, ঘরে অবস্থান করবেন, 10-15টা দিন দেখবেন সুফল পাবেন। আপনারা অযথা কিন্তু বাইরে ঘোরাঘুরি করবেন না, মানুষের সঙ্গে একটু অসামাজিক হন না, একটু অসামাজিক হয়ে যদি সবার সঙ্গে মেলামেশা কম করে যদি সুন্দর করে মানুষের মঙ্গল আনা যায়, সেটি হবে এই মুহূর্তে সবচেয়ে বড় শুভকামনা। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা প্রত্যাশা রাখছি যে আমরা এই দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে উঠে সবাই মিলে একত্রিতভাবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আবার উদযাপন করতে পারবো, অবশ্যই সেটাই আমাদের প্রত্যাশা থাকলো। আমি দর্শকের জন্য ডক্টর কবি মোহাম্মদ সামাদের লেখা একটি গান দিয়ে বঙ্গবন্ধুর উপরে এই সময় খুব আলোচিত একটি গান আমি পরিবেশন করছি। মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব জাতির পিতা, মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব জাতির পিতা, মুজিব আমার সূর্যে বীর্যে নন্দিত সংহিতা, মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব জাতির পিতা, মুজিব আমার সূর্যে বীর্যে নন্দিত সংহিতা, মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি, মুজিব আমার হৃদয় পটে চির সবুজ ছবি, মুজিব আমার বাংলা জোরে একটি লাল গোলাপ, মুজিব আমার সূর্যে বীর্যে নন্দিত সংহিতা, মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব জাতির পিতা, মুজিব আমার শিরায় শিরায় রক্তে রক্তে প্রেম, মুজিব আমার ভালোবাসার সূর্য সবুজ হেম, মুজিব আমার সূর্যে বীর্যে নন্দিত সংহিতা, মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব জাতির পিতা, মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব জাতির পিতা, মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব জাতির পিতা। প্রিয় দর্শক,
আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসএ ভবন, সাততলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।